বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল নির্বিঘ্নভাবে ভারত বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কানপুরে আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি তবে সেই ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি আবহাওয়ার খবরে যা বলা হচ্ছে তাতে মোটেও স্বস্তিতে নেই ক্রিকেটাররা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ তাই সিরিজের প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে ভারত বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ কানপুরে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা আর এমন টেস্টের আগে বৃষ্টি চোখ রাঙাচ্ছে জানা গেছে কানপুর টেস্টের প্রথম তিন দিন নির্বিঘ্নভাবে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা নয় প্রথম দুদিন বল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রথম দুদিন ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে কানপুর টেস্টের তৃতীয় দিনেও থাকবে বৃষ্টি তাই প্রথম তিন দিন ম্যাচ নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হওয়ার কথা নয় সেই ক্ষেত্রে কানপুর টেস্ট পণ্ড হতে পারে বৃষ্টির কারণে ম্যাচ হলেও পরিধি কমে আসবে পাঁচ দিনের টেস্টের যেটার প্রভাব পড়বে ম্যাচে